আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা রয়েছি বরগুনা জেলা তালতলি উপজেলা পচা কোরালিয়া ইউনিয়নের খারইবিরা এলাকায়। দর্শক, আমাদের সামনে যে ঘরটি দেখছেন একেবারেই দুস্থ একটি পরিবার রয়েছে। ঘরটা কিন্তু এখনো নাড়ার ঘর, যেটাকে বলি আমরা। এর আগে অনেক বছর আগে দেখেছি নাড়ার ঘর, কিন্তু সেই রকমের নাড়া ঘর আমরা দেখতে পাচ্ছি। এই পরিবারে কারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, এবং এই পরিবারটি কিন্তু একেবারেই এখন দুস্থ অবস্থায় আছে, আমরা সেই পরিবারের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন, ভালো আছেন সবাই? এই এই পরিবারের লোক কে? এই পরিবারের আপনি? আপনি আচ্ছা, কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছেন। কি অবস্থা আপনার ঘর দেখলাম, ভাঙ্গা চুরা নাড়ার ঘর আগের মতো, কারণটা কি একটু বলবেন আমাদেরকে? আমার তো ঘর দুয়ার তো নাই, তো এই স্বামী মরছে পর হইতেই তো আই যে পড়ছে পুয়াই পঙ্কু পঙ্কু, তো পুয়াই কিছু করতে পারে না, দেখি আমি এই এর মধ্যে থাই বাসায়। পুয়াই তো কোনো উড়িতে টুড়িতে কিছু পারে না। আমার ফ্যামিলিতে কে কে আছে? দুই মাস হয়ে না। কে কে আছে বলেন? চারজন, পুয়া পুতেবো নাতি আর আমি, এই চারজন। তারা কি করে? হ্যাঁ কি করে, এই যে কিচ্ছু করে না, করি আমি সব ওই যে পারি হে আমি করি। হ্যাঁ ওই আরে চলে আর খাইলাই আর কি করবে। তারা কি দেখাশোনা করেন আপনার? যে আপনার শুনছি যে আপনার একটা ছেলে প্রতিবন্ধী আর ছোট ছেলেরা রয়েছে, তারা কি আপনার খাওয়ান পরণ দিচ্ছে না? না হ্যাঁ খাওয়ান পরণ আমার দেবে কেন, আমি প্রতিবন্ধী হেই হেই তো আমার খাওয়ান পরণ হেই হেয়ার লইয়েই তো খাইলে যেরম যেরম পারি হেরম। দর্শক, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলাকার মানুষজন রয়েছে, তাকে তার বাড়িতে আমাদেরকে দেখে এসেছে, আমরা একটু কথা বলতে চাই। এখানে এক আপা রয়েছে, আমরা তার সাথে কথা বলতে চাই। কি অবস্থা এই ফ্যামিলির, কি অবস্থা, তো ভালো করে কথা বলতে পারছেন? আমরা দেখছি যে নানা ঘরের ভিতরে থাকে, একটু বলবেন ফ্যামিলিদের অবস্থা। হ্যাঁ হলে সৎ পোলা স্বামী মরে গেছে পর, হ্যাঁ ওই বাড়ির দিয়ে হতে পোলাইলাম এই দেশে, এখন এই নিয়ে বাসা দিয়ে থাকে। পোলা তো প্রতিবন্ধী, বউ আনছে হ্যাঁ গঙ্গা ভালো মেয়ে তো দে না প্রতিবন্ধীর, এখন ওই মাতারি মানের বাড়ি কাজকর্ম করে, আর ওই কতটুকু যেন জমি আছে ওই দু মানের হাতে বদলা সাতা লইয়া সবাই বাড়াইয়া খায় আর ওই কাজকর্ম করে মাতারি মানের বাড়ি। ও পোলায় কিছু বোঝে না আর বউ কিছু বোঝে না, মাতারির মতো কষ্টেই কয় গ্রামে কেউ নাই, মাতারি অনেক দুঃখিয়া। আমাকে সব বাড়ি কাজকর্ম করে। দর্শক, এইটি হচ্ছে একটা হিন্দু পরিবার। এই আপনার যদি এই ফ্যামিলিকে সাহায্য সহযোগিতা করতে চান, দেখতে পাচ্ছেন এই ঘরটি কিন্তু একেবারেই নরবরে আর কি, আর নাড়ার ঘর। এরকম কিন্তু ঘর এদিকে কোনো জায়গায় দেখা যাচ্ছে না আমাদের দক্ষিণাঞ্চলে, এই আমরা একটা ঘর পেয়েছি। আমরা একটু কথা বলতে চাই, আচ্ছা এই পরিবারের কি অবস্থা একটু বলবেন? এত বেকারই হাত আপনারাই দেন না, আমরাও তো ঘরের বাড়ির পাশে আছি দেখি, আর আর এই মধ্যে কি ওই মানুষের কাজকর্ম করতে করতে আর কি মাথা একটু অনেক হয়ে গেছে বুঝছেন, এই তো কথাও অনেক বাজে করতে আর না, আর এই ঘরের টেনশনে টেনশনও আর কি এই হয়েছে, খাওয়ালোই তেমন নাই আর কথাও তেমন করতে আর জ্ঞানের মতোই হয়েছে আর কি কথা কয়। দর্শক, আমরা একটু আর একটু কথা বলতে চাই তার সাথে। আপনি এখন কি চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন, আপনি কি চাইতেছেন? চাইতেছি ঘর যদি দেন আপনারা একটু যদি দয়া করে যেত হইলে একটু খুশি হইতাম, নাই তো আমার এইভাবেই আমার যাইবে কানতে কানতে জন্ম। আচ্ছা, আপনি এলাকার যে মেম্বার চেয়ারম্যান রয়েছে তাদেরকে কি আপনি জানিয়েছেন যে আপনার ঘর নেই অনেক বছর ধরে? সবাই জানে, সবাই জানে, সবাই জানে না, আমার তো আমার তো পয়সাও নাই মানুষ নাই আমি কি কমু। দর্শক, আমরা একটু কথা বলছি, এখানে এক মুরব্বী রয়েছে এলাকার, তার সাথে একটু কথা বলতে চাই এই ফ্যামিলির বিষয়ে। এই ফ্যামিলিতে যে রয়েছেন তার কি নাম ছিল যে মারা গিয়েছেন, এবং তাছাড়া এই এই ঘরটির সম্পর্কে আমাদের একটু বলবেন যে কি অবস্থা এই ঘরটির? এই লোক মালিকের নাম ছিল গণেশ মাস্তুরি, ধর্মটা কেন দেব এইভাবে, তার নাম ছিল গণেশ মাস্তুরি, তার স্ত্রীতে তিনি মারা গেছেন, কিন্তু তার স্ত্রী আছে তিনি সরল সহজ মানুষ, এবং তার একটা পঙ্গু ছেলে, এই পঙ্গু ছেলে নিয়েই এই মহিলা বসবাস করা করতেছে, এবং গণেশ মিস্ত্রি তো মারা গেছে আগেই, আর এক পুত্রবধূ আছে তাও ওই ক্যাটাগরি, ভালো মেয়ে তো আর দেয় না পঙ্গুর কাছে, এখন এরা ওই একটু জায়গা আছে ওই মহিলায় কোনোরকম লোকজনের একজনের সাহায্য চাইয়ে টালুডি জলডি করে, ওই যে কোনোরকম জীবন চলে এবং পরের বাড়ি কাজকাম করি আর চলতেছে। কিন্তু দুঃখের বিষয় এর ঘরটুক যদি হয় তাহলে আমরা এলাকাবাসী সবাই খুশি, এর ঘরটুকের জন্যই আমাকে দাবি।
দর্শক একটু ঘরটি দেখাতে চাই, ভিতরে দেখেন কি অবস্থা, একেবারেই নাজুক। এই ঘরের ভিতরে কিন্তু তারা থাকে, ধরে ঘরের ভিতরে কিন্তু একটি শুধু খাট রয়েছে দেখতে পাচ্ছি, আর কিছুই নেই, মালামাল অনেক কম। কারণ হচ্ছে এই জুফরি ঘরের ভিতরে কিন্তু তিনি বসবাস করেন দেখতে পাচ্ছেন দর্শক। আর এখানে কিন্তু তার একটি ছেলে থাকে প্রতিবন্ধী, আমরা তাকে সেখানে পাইনি। আর আন্টি একটু ঘরের ভিতরে আসেন তো, ঘরের ভিতরে আসেন, না না আপনার না। আপনি এই ঘরে কিভাবে থাকেন, এই যে ভাঙাচোরা ঘর কিভাবে থাকেন? থাকমো না থাকমো কি এরকম করে ঠাকুর যেরকম রায় সেরকম তো থাকমো, ওই দেয় না এই কুশ কারেন আন মন কোথায় দেয়, আমি তো মাথার মন আনতাম না যে কারেন নাই, এই এই যে এই আস্তে বইছি কে কারেনটা তো আমার লাগে তার কোনো দিন আইবে না, তাহলে আমি ওই দিয়ে যদি দিয়ে তুই তো আমি একটু বাতি মার জ্বলবে তো আমি একটু আলোতে থাকতে পারবো। আজকে কি খাওয়া দাওয়া করলেন? আজকে আমরা আসার পর দেখলাম যে আপনি কাজ করতেছেন, কি খাওয়া দাওয়া করলেন আজকে? কি খাওয়া দাওয়া করছি হেই এবার আপনি দেখতে চান, দেখতে চাইলে আপনি পাতিলি পুতিলি ওই খুঁজছি দেখি দেখি কালে এই সব খাওয়া দাওয়া করলি, একটা তো কিছুও নাই এই বাতলানছি দেখকে নেই, এই তাই তরকারি এই এই সব এই লাউ গাছ হইছি হইতে লাউ তো হইছি হেই হেই সব এই তরকারি না খাওয়া দাওয়া করছেন, এই খাওয়া দাওয়া করি এই বুঝুন না থমুকি তেল চাই দেয় নেই চেয়ারম্যান রয়েছে, তারা যদি এই ফ্যামিলিকে সহযোগিতা করে অবশ্যই এই দুস্থ ফ্যামিলিটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। আপনার সাথে একটু কথা বলতে চাই, কি অবস্থা এই ফ্যামিলি দেখলাম আপনারা সবাই এখানে, আমরা আসার পর ভিড় করলেন, কি অবস্থা এই ফ্যামিলিটার? এই ফ্যামিলিটা তো এককালে নির্মূল পর নির্মূল, ভিক্ষা 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 করে খায় না এককাল ঠিকও বিকাল হাই হাই কায় দাদা ইয়ে পোস্ত ওই আমার সবাই অগল বাড়ি আমরা গ্রামের আসি ওই বাসা একটু ঠিকঠাক করিয়ে দিই আবার ই করি ওই তো ওই কান্দে কথাবার্তা তো যেমন মা হেমন পোলা বেবা কি হুমান এই আন আমরা তো একটু গ্রামের পরিবেশ হিসাবে দেখি এই আন আপনার কোদারে আপনারা যখন আইসেন আপনারা যদি একটু দয়া করেন তাহলে যদি ওই এতিম সহায় যদি একটু একটুই চায় এই একটু কাপড় টানা ইয়া হে এবার পায়খানা পেশাব করে এই আপনারা কি উপজেলায় গেছিলেন কিনা এই ঘরের ব্যাপারে? এখন কালুপট্টারই পুরান চেয়ারম্যান ছিল এক একটা না 15 বছর তোমার চেয়ারম্যান করিয়ে গেছে হে তো নাম টাম দিয়ে গেছে দেখে গেছে করিয়ে গেছে এখন এখন নতুন যারা আইছে হাগুদারেও তো যাওয়া হয়েছে এখন হেরা কি করে না না করে হে তো আমরা করতে পারি না, আমরা তো দিন মজুরি মানুষ দিন খাড়া মানুষ খাটতে আসি কি করতে পারছি এই কারণ দর্শক দেখতে পাচ্ছেন একেবারেই একটি নাড়ার ঘর, ঝড় বাদলে কীভাবে থাকে জানি না। এই আপনারা যদি এই ফ্যামিলিকে সহযোগিতা করতে চান আর উপজেলা প্রশাসন যারা আছেন অবশ্যই এই ফ্যামিলিটার দিকে একটু তাকাবেন, এই ফ্যামিলিটার এলাকার নাম হচ্ছে পচাকরালিয়া, পচাকরালিয়া বড়পাড়া গ্রামে, আপনারা যদি এই এলাকায় আসেন অবশ্যই এই ফ্যামিলিটার তাকাবেন। দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই, আল্লাহ হাফেজ।